আমি ডক্টর মানিতা বাসুম শিখা আশিস্তানী ব্যাংক হসপিটাল মিরপুর আছে। আমি এখানে মেডিকেল অফিসার হিসেবে আছি। ডিআরডিআইটির আগেও আমি ছিলাম এবং এখান থেকে আমি আমার লাইফ স্টাইল মডিফিকেশন করতে পেরেছিলাম এবং আমার ওয়েট লস হয়েছিল প্রায় 20 কেজির মতো। বাট মাঝখানে আবার সব কিছু হলুট পালট হয়, আমি আসলে আবার ডিআরডিআইটে জয়েন করেছি যেন আমি সেটা মেনটেন করতে পারি। আমার কিছু হেলথ ইস্যুর জন্য আমার আসলে ওয়েটটা মেনটেন করা খুব কষ্ট হয়ে যায়। আমার ডায়াবেটিস আছে, আমার হাইপোথাইরয়েড আছে। ডায়াবেটিস আসলে প্রি ডায়াবেটিক কন্ডিশনে আমি আছি। আমার পরপর দুবার সিজারিয়ান সেকশনের সময় আমার জিডিএম ছিল, সেদিকে আমি এখন প্রি ডায়াবেটিক এবং হাইপোথাইরয়েডিজম সব মিলিয়ে সুগার কন্ট্রোল এবং আমার বাকি যেই হরমোনাল প্রবলেমসগুলো সেগুলো কন্ট্রোল করা একটু কষ্ট হয়ে যাচ্ছিল কারণ মোটিভেশন পাচ্ছিলাম না। তো ছন্দ আপুকে আমি আগে থেকেই খুবই পছন্দ করি। আপুর মোটিভেশন বা আপুর স্পিচ আমার জন্য মোটিভেশন হিসেবে খুবই ভালো এবং খুবই ভালো কাজ করে আমার জন্য। আমার এই পর্যন্ত ওয়েট লস হয়েছে 4 কেজির মতো, আর আমার হচ্ছে ওয়েস্ট লাইন 3 ইঞ্চ, লোয়ার অ্যাপ 6.5 ইঞ্চ এবং হিপ কার 4 ইঞ্চের মতো আমি কমাতে পেরেছি। ইচ্ছা আছে আরও ইনশাল্লাহ কমানোর জন্য, আমার টার্গেটে পৌঁছাতে যেন পারি। সবাই দোয়া করবেন। আমার স্লিপ রুটিন আগে থেকে প্রবলেম ছিল না, বাট আমি ঠিক মতো রাতে বেবি ছোট আমার তো ঘুমাতে একটু প্রবলেম হতো, সেটা আমি চেষ্টা করছি আগের মতো আবার মানে নর্মাল করে ফেলার। তো সেটা অনেকটাই নর্মাল হয়ে গিয়েছে। স্ট্যামিনা আগের থেকে ভালো পাই। আগে আমি 10 মিনিটও হাঁটতে পারতাম না, আমার ভার্টিগো হতো, সেটা এখন অনেকটাই কমে গিয়েছে। আমি এখন ইজিলি 25-30 মিনিট হাঁটতে পারি, ভার্টিগো হয় না। এবং আমি হোপফুল যে আমি ইনশাআল্লাহ আমি আমার টার্গেটে পৌঁছাতে পারবো।